বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসরুমে উচ্চ মাধ্যমিক সকল পরীক্ষার্থীকে স্বাগত জানাই। আজ তোমাদের সামনে আমি একটি প্রশ্নপত্রের নমুনা প্রকাশ করছি, যে প্রশ্নপত্রের নমুনা তোমরা কখনোই তেমনভাবে সামনে পাও না অধিকাংশ ক্ষেত্রে। সেটি হলো প্রশ্নপত্রের পার্ট বি। পার্ট এ তোমরা হাতে পেতে পারো, মানে বিভাগ কটি তোমাদের হাতে আসে ঠিকই, কিন্তু বিভাগ খ তোমাদের হাতে সামনে তেমনভাবে আসে না। এটি কেমন হতে পারে তার একটি নমুনা তোমাদের সামনে তুলে ধরছি, এবং তার সঙ্গে সঙ্গে এই বিভাগ খয়ের প্রথম অংশতে কিভাবে তোমরা ফিল আপ করবে, যে নাম লেখা কিংবা রোল নাম্বার কিংবা রেজিস্ট্রেশন নাম্বার এগুলি কিভাবে লিখতে হয় সেগুলিও দেখিয়ে দেব। তার সঙ্গে সঙ্গে প্রশ্নপত্রে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলোর উত্তর কিভাবে তোমরা করবে তা আজকের ক্লাসে সম্পূর্ণভাবে জেনে নেবে। সুতরাং ক্লাসটি শেষ পর্যন্ত অবশ্যই থাকবে, আমি আকাঙ্ক্ষা রাখব। যাই হোক, বেশি কথা নয়, প্রথমে চলে আসি প্রথম অংশে, যেখানে তোমরা পার্ট বিটি যখন হাতে পাবে ঠিক এইরকম একটি চিত্র তোমাদের সামনে আসবে। তোমরা দেখতে পাবে প্রথমে লিখতে হবে নাম, তারপর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। মাধ্যমিকের রোল নাম্বার নিশ্চয়ই লিখেছ, ধরে নাও আমি যদি ভেবে নিই নাম, কারো নাম যদি ভেবে নিই আমি কৌস্তব, কেমন সেক্ষেত্রে কেমন ভাবে তোমরা লিখবে? ধরে নাও কেএসটিএভি, কেমন কৌস্তব, এই কৌস্তবটি লিখলে কেমন? তারপরে কৌস্তব বিশ্বাস মেনশন করবে ওখানে, কেমন? এবার কৌস্তব বিশ্বাস হয়ে গেল, এইবার রোল নাম্বারটি লিখবে। রোল আমি ধরে নিলাম টু, তারপর চলে যাবে দ্বিতীয়টি ফোর, তারপর ওয়ান ওয়ান, তারপর টু, তারপর টু, তারপরে ওয়ান, অ্যাপ্রক্সলি আমি ধরে নিলাম এইভাবে, কেমন? ওয়ান বা টু, টু ফোর ওয়ান টু টু টু। আর নাম্বার ধরে নাও, তার নাম্বারটি হলো টু জিরো জিরো, টু জিরো জিরো ফাইভ, ঠিক আছে? এইবার এই অংশটি কিন্তু খুব মনোযোগ সহকারে তোমাদের পূর্ণ করতে হবে। তারপরে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, নিশ্চয়ই রেজিস্ট্রেশন হাতে পেয়ে গেছো, দশটা ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বার হয়ে থাকে, সেই দশটা ডিজিট এভাবে মেনশন করবে টু ওয়ান, তারপর ধরেন অ্যাপ্রক্সলি আমি একটা ধরছি নাইন ওয়ান টু সেভেন সেভেন সিক্স ফোর সিক্স, কেমন? এইভাবে প্রথমে নামটি, তারপরে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার একেবারে অক্ষতভাবে লিখো, অক্ষত বললাম, কোনো রকম কাটাকাটি করবে না, ঠিক আছে? পরিষ্কার করে লিখবে মাথা ঠান্ডা করে, প্রথমে এইভাবে নাম, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এন্ট্রি করবে, কেমন? এন্ট্রি করার পরে এখানে দেখবে ঠিক সামনের অংশে এইরকম একটি চিত্র, দু হাজার একুশ পরীক্ষা দেবে তোমরা আগামী বছর, প্রশ্ন সহ উত্তর পুস্তিকা এভাবে লেখা থাকবে, বাংলা ক ভাষা, যারা খ ভাষায় পরীক্ষা দেবে তারা খ, অর্থাৎ যাদের বাংলা খ তাদের এখানে খ ভাষা লেখা থাকবে, নতুন পাঠ্যক্রম এভাবে লেখা থাকবে। তারপরে লেখা থাকবে পার্ট বি, আমি লাল কালি দিয়ে মেনশন করে দিয়েছি, লাল কালিতে যদিও আসবে না, যাই হোক পার্ট বি লেখা থাকবে। তারপরে তারপর লেখা থাকবে বিভাগ খ। বিভাগ ক হলো ব্রড টাইপ কোশ্চেনের যে কোশ্চেন পেপারটি তোমরা পাবে, বিভিন্ন কালারফুল হয়ে থাকে, হলুদ হয়ে থাকে কিংবা আকাশি হয়ে থাকে বা নীল হয়ে থাকে, যাই হোক, কেমন? তো বিভাগ খয়ে নাম্বার হলো তিরিশ, ঠিক আছে? আঠারোটি এস এমসিকিউ আর বারোটি এসএকিউ। তার নিচে লেখা থাকবে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী এক নম্বরের, ঠিক আছে? এই অবধি দেখে নিলে, তারপরে ঠিক এইরকম একটি বক্স থাকবে, বক্সের একদিকে থাকবে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, আর এদিকে থাকবে সিগনেচার অফ দ্য এক্সামিনার, কেমন? সিগনেচার অফ দ্য এক্সামিনার, এই কথা দুটি লেখা থাকবে ঘটনাক্রমে। এখানে কেউ যেন সই করে বসো না, এটা ভুল করে ফেলে ছেলে মেয়েরা, কেমন? এখানে যেন কোথাও কলম ছুঁয়েও না। এখানে এমসিকিউ এসএকিউ টোটাল এগুলোর একটা বক্স করা থাকবে, তোমরা এই অংশটিতে মোটেই কলম ছোঁয়াবে না, এখানে তোমাদের কোনো কাজ নেই, তোমাদের ফ্রন্ট পেজে শুধুমাত্র এই অংশটিতে কাজ রয়েছে, নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে?
এবার দ্বিতীয় অংশে আমরা দেখলাম এই অংশে আমরা কিছু কোন রকম ভাবে কলম ছোঁয়াবো না এখানে এক্সামিনার ইনভিজিলেটর তারা যা করার করবেন কেমন এরপরে তোমরা দেখবে পরের পাতায় উপরে দেওয়া আছে পরীক্ষার্থীদের প্রতি নির্দেশাবলী মানে পেজ নাম্বার 2 পরীক্ষার্থীদের প্রতি নির্দেশাবলীতে তিনটে নির্দেশাবলী থাকবে তার প্রথমটিতে থাকবে পরীক্ষার্থীরা সংসদের দেওয়া প্রবেশপত্র অনুসারে প্রশ্ন সহ উত্তর পুস্তিকার উপরে তাদের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো লিখবে কোনো রকম ভুল হওয়া চলবে না ভুল হলেই কিন্তু প্রশ্নপত্রটি বাতিল হবে সুতরাং অত্যন্ত গুরুত্ব সহকারে লিখবে দ্বিতীয় অংশে লেখা থাকবে দ্বিতীয় নির্দেশাবলীতে লেখা থাকবে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলীর প্রতিটি প্রশ্নের ডান দিকে একটি বাক্স দেওয়া আছে বা বক্স দেওয়া থাকবে আমি তোমাদের একটু পরেই তার নমুনা দেখিয়ে দিচ্ছি এবং সেই বক্সের মধ্যে ক খ গ ঘ যে উত্তরটি হবে সেটা কিন্তু লিখতে হবে আর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলীর মান 1 এই মান অনুসারে তার জন্য নির্দিষ্ট অংশ দেওয়া থাকবে নির্দিষ্ট জায়গা দেওয়া থাকবে সেই জায়গাতে কিন্তু উত্তরটি লিখতে হবে ওই অবয়বের মধ্যে ওই সীমিত জায়গার মধ্যেই লিখতে হবে আর তার সঙ্গে 3 নম্বর ইনস্ট্রাকশনে দেওয়া থাকবে যে পরীক্ষা শেষ হলে মূল উত্তরপত্রের সঙ্গে মূল উত্তরপত্র মানে যে খাতাটি তোমাদের দেবে হলে সাদা খাতাটি যেখানে তোমরা লেখালেখি বিভিন্ন করবে কেমন ব্রড টাইপ কোশ্চেনের আনসারগুলো তৈরি করবে সেই ব্রড টাইপ কোশ্চেনের আনসারের সঙ্গে এই বুকলেটটি বেঁধে দেবে এবার কথাটি হলো এই বুকলেটটি কোথায় বাঁধবে এটা নিয়ে তোমাদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় আমি বলবো এই বুকলেটটি তোমরা মূল খাতার প্রথম পাতাটি ঠিক উল্টে ভিতরে এই বুকলেটটি রেখে তারপর খুব সুন্দর করে সুতো দিয়ে বেঁধে দেবে পরিষ্কার হলো বিষয়টি কি বললাম তাহলে মূল বুকলেট যেটা মূল আনসার শিট যেটা থাকবে সেই মূল আনসার শিটের ঠিক এক পাতা নিচে এই বুকলেটটি মানে পার্ট বি এর যে বুকলেটটি সম্পর্কে আলোচনা করছি এটা রেখে দিয়ে তারপর সুতো দিয়ে বেঁধে দেবে ঠিক আছে প্রথম অংশটি হলো তাহলে আমরা ইনস্ট্রাকশনগুলো দেখে নিলাম ইনস্ট্রাকশনগুলো আরেকবার বলে দিই নাম নাম রোল নাম্বার সব ভালো করে লিখবে রেজিস্ট্রেশন ভালো করে লিখবে ভুল হলে কিন্তু বাতিল হতে পারে আর বহু বিকল্প ভিত্তিক উত্তরের পাশে যে বক্সগুলো দেওয়া আছে সেখানে সঠিকভাবে ক খ গ ঘ যা উত্তরটি হবে সেই উত্তরটা সেই ক খ গ ঘ লিখতে হবে আর তার সঙ্গে এসিকিউ এসিকিউ নির্দিষ্ট জায়গার মধ্যে উত্তর লেখার চেষ্টা করতে হবে আর 4 নম্বর বুকলেটটি অবশ্যই বেঁধে দিতে হবে এই এই উত্তরপত্রটি কেমন বেশ এইবার আমরা প্রথমে একের দাগে দেখবে লেখা থাকবে ঠিক বিকল্পটি নির্বাচন করো যেটা আমি এতক্ষণ বলছিলাম এমসিকিউ মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন কেমন এবার ঠিক উত্তরটি নির্বাচন করতে গিয়ে এইভাবে প্রশ্নগুলি থাকবে ধরো তোমাদের আগামী বছরের পরীক্ষা এরকম থাকতে পারে সে কখনো করে না বঞ্চনা সে বলতে কাকে বোঝানো হয়েছে অপশন দেওয়া আছে কঠিনকে মৃত্যুকে সত্যকে জীবনকে নিশ্চয়ই বুঝতে পারছো নিশ্চয়ই কঠিনকে তাহলে কঠিনকে অর্থাৎ ক তোমরা বক্সের মধ্যে ক লিখে দেবে এখানে ডান দিকে বক্সটি দেওয়া থাকবে তাতে ক লিখলে কেমন আরেকটা অংশ আমি যেটা বলে থাকি তা হলো এখানে যে উত্তরটি ঠিক হলো সেখানে একটি টিক চিহ্ন দেবে অর্থাৎ ক ঠিক হয়েছে সুতরাং ক এর মাথায় একটি টিক চিহ্ন দিয়ে দেবে আর ওই ক এখানে এনে লিখবে ঠিক আছে বোঝা গেল বুঝতে পেরেছো নিশ্চয়ই কি বলেছি দ্বিতীয় দেখো নদীর জল ড্যাশ পাপড়ির মতন মচকা ফুলের পাপড়ির মতো লাল মোরগ ফুলের পাপড়ির মতো লাল জবা ফুলের পাপড়ির মতো লাল সেক্ষেত্রে কি হবে আমরা জানি এটা উত্তর হবে ক তাই তো অর্থাৎ এ সুতরাং ক লিখবে এখানে তখন কি লিখলে যে মচকা ফুলের পাপড়ির মতো লাল ক কেমন এটা একটু ভুল হয়েছিল গ হয়েছিল এবার 1-3 এখানে টিক দিয়ে দেবে 1-3 নাই যদি হয় ক্রোধ এই ক্রোধের উৎস কি গ উত্তর নিহত ভাইয়ের শবদেহ ঠিক আছে তারপর চারের দাগের প্রশ্ন বাড়িতে অফিসে বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় বেশি পায় ঠিক এইভাবে বিভিন্ন রকমের নাম্বারগুলি দেওয়া থাকবে 20 টাকা 50 টাকা 10 টাকা 40 টাকা কেমন এর মধ্যে উত্তর হবে 50 টাকা সুতরাং এইগুলো কিন্তু খুব ভালো করে টেক্সটগুলো পড়বে খুব ভালো করে টেক্সটগুলো পড়লে এই ছোট্ট ছোট্ট প্রশ্নের জায়গাগুলো এগুলো কিন্তু তোমরা ক্লিয়ার থাকতে পারবে ভুল হবে না তাই বলি গাছ তুলে আনো কবি গাছ বসাতে চেয়েছেন কোথায় পথের ধারে বাড়ির ছাদে বাগানে টবে উত্তর নিশ্চয়ই হবে বাগানে তোমরা ইতিমধ্যে ক্লাস দেখে নিয়েছো কেমন মেঘমধির মহুয়ার দেশ আছে কোথায় খুব দূরে অনেক অনেক দূরে নিবিড় অরণ্যে প্রান্তরের শেষে এর মধ্যে কোনটা উত্তর হবে নিশ্চয়ই বুঝতে পারছো অনেক অনেক দূরে মেঘমধির মহুয়ার দেশ তার নাকি দারুণ বক্স অফিস কার বক্স অফিস
নিশ্চয়ই জানো খ হাসির নাটকের বিভব নাটক থেকে নেওয়া হয়েছে এটা আর তোমরা তো জানো বিভব নাটকের সঙ্গে নানা রঙের দিন এই দুটো নাটকের প্রশ্ন যেখানেই থাকবে সেখানেই কিন্তু অড থাকবে সে এমসিকিউ হোক এসএকিউ হোক বা ব্রড টাইপ হোক এটা কিন্তু লক্ষ্য রাখবে ও হ্যাঁ তার সঙ্গে আরেকটু সংযোগ করে দিই তোমরা ধরে নাও এই যে বুকলেটটার কথা বলছি এই যে পার্ট বি এর কথা বলছি তোমরা কিন্তু একটু লক্ষ্য রাখবে এই পার্ট বি বেশ কয়েকটা সিরিজে হয়ে থাকে চারটে পাঁচটা সিরিজে হয়ে থাকে কেমন তোমাদের এই সিরিজগুলো হলে জিগজ্যাগ ওয়াইজ দেওয়া হবে সুতরাং তোমার সঙ্গে তোমার পাশের বুকলেটটি যে পার্ট বি এর কিন্তু প্রশ্নের ক্রমটি একই থাকবে না ধরে নাও কেমন বলতে চাইছি ধরো একের দাগের সাত এই একের দাগের সাতের এমসিকিউতে আছে তার নাকি দারুণ বক্স অফিস কিন্তু তোমার পাশের বন্ধুটি যে বসেছে যে পরীক্ষা দিচ্ছে তার কিন্তু একের দাগের সাথে এই প্রশ্নটি থাকবে না তার অন্য প্রশ্ন থাকবে হয়তো প্রথম প্রশ্নটি এখানে আছে সুতরাং একটু খেয়াল রেখো ওই মাথা ঘোরাতে গিয়ে উত্তরটি যেন ঘুরে না যায় সেদিকে খেয়াল রেখো কেমন মাথা না ঘোরানোই ভালো ভালো করে পড়ে নিলে আমার মনে হয় না মাথা ঘোরানোর প্রয়োজন হয় অত্যন্ত সহজ প্রশ্ন হয় তাই না বেশ যাই হোক এবার আবার প্রশ্নে চলে আসি আমরা প্রথমে দেখলাম বিভব নাটক থেকে প্রশ্ন এবং তার সঙ্গে অর অথবা অথবা তাও আর বছর কয়েক পরে মানবে না আমাকে কোন চরিত্রে গ দিলদার চরিত্রে নানা রঙের দিন নিশ্চয়ই তোমরা জানো এই নানা রঙের দিনটি অত্যন্ত সুন্দর একটি নাটক বা বিভব নাটকটিও দুটি অসাধারণ নাটক এই দুটি নাটকই তোমরা করে নিও চেষ্টা করে পড়ে নেওয়ার কেমন বেশ তারপর অমর সংস্কৃতে পেয়েছিল কত পেয়েছিল সবাই জানো ১৩ পেয়েছিল দেখো লক্ষ্য করে এখানে অথবা দেওয়া আছে এই যে অথবা এই বিভবের সঙ্গে সব সময় কিন্তু লক্ষ্য রাখবে নানা রঙের দিন অথবা থাকবেই যেখানেই থাকুক না কেন রজনীবাবুর বয়স সবাই জানো কত বছর ৬৮ বছর তাই না এখানে ৭৮ হয়ে গেছে এটা ভুল হয়েছে যাই হোক এটা ৬৮ বছর হবে তোমরা এই ৬৮ বছরে টিক দিয়ে দেবে আর এখানে কি লিখবে এখানে খ লিখে দেবে এটা ভুল হয়েছে খ মিন্স বি আমি ধরে নিলাম কেমন খ এখানে খ লিখবে বেশ তারপর ৭ বছরে যুদ্ধে জিতেছিলেন কে জিতেছিলেন দ্বিতীয় ফ্রেডারিক একদম ঠিক আলেকজান্ডার সিরাজ মেটারনিক কেউ জেতেনি দ্বিতীয় ফ্রেডারিক জিতেছিলেন কোন কবিতা থেকে বুঝতে পারছো নিশ্চয়ই কোন কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এবার একটু বলে রাখি আন্তর্জাতিক কবিতা এবং আন্তর্জাতিক গল্প যেটি থাকবে অর্থাৎ একদিকে অলৌকিক গল্পটি এবং পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এই দুটো গল্প কবিতা থেকেও কিন্তু যেখানেই প্রশ্ন থাকবে অর থাকবে সুতরাং দুটো নাটক থেকে অর থাকবে অবশ্যই এমসিকিউ এসিকিউ বা ব্রড টাইপ যাই হোক আর এখানেই আন্তর্জাতিক কবিতা এবং গদ্য থেকেও যে প্রশ্নগুলো থাকবে তার মধ্যে অবশ্যই অর থাকবে সুতরাং তোমরা সেইভাবে উত্তর করবে তবে চেষ্টা করো আমি অবশ্যই বলবো যে এমসিকিউ বা এসিকিউ তো যত কোয়েশ্চেনই থাকবে সব কোয়েশ্চেনের আনসার করবার চেষ্টা করবে কেমন অথবা আছে তো কি হয়েছে অসুবিধা কিছু নেই পরেরটা উত্তর করে দাও যেমন ধরো গল্পটা কয়েকবার শুনেছি ড্যাশ শুনেছি অর্থাৎ কোথায় শুনেছি নিশ্চয়ই জানো গুরুদ্বারাতে শুনেছি কেমন পাঞ্জা সাহেবে উত্তরটি ভুল ইচ্ছে করে দিয়েছি তোমাদের একটু মস্তিষ্ক বিভ্রান্ত করবার উদ্দেশ্যে যাই হোক তাহলে গল্পটি আচ্ছা এইটা এটা ঠিকই ছিল বেশ আমরা এখানে দেখছি গল্পটি তাহলে কোথায় শুনেছেন এই যে এই উত্তরটি কেমন এই উত্তরটি হলো সেই গুরুদ্বারাতে তিনি শুনেছিলেন বেশ তাহলে এখানে অর দেখলে একের দশ কি আছে করিম ফরাজি ছিল কোথা থেকে নেওয়া হয়েছে ভারতবর্ষ গল্প থেকে তাই তো তাহলে করিম ফরাজি কি ছিল খ পেশাদার লাঠিয়াল দেখো মনে করে দাগি ডাকাত বান্দা মানুষ চৌকিদার পেশাদার লাঠিয়াল অত্যন্ত কাছাকাছি উত্তরগুলো খুব ভালো করে খুঁটিয়ে না পড়লে কিন্তু এই উত্তরগুলো কখনোই করতে পারবে না সুতরাং যারা এখন শুধুমাত্র ভাবছো যে নোট পড়বো আর লিখে দিয়ে এলে ভালো নম্বর পেয়ে যাবো না একদম ভুল কথা আর যারা তার সঙ্গে ভাবছো যে ঠিক আছে আমার বন্ধু পড়ে যাবে আর আমি পড়বো না আমি গিয়ে উত্তরটি শুনে নিয়ে টুক করে বসিয়ে দেবো না তাদের ক্ষেত্রেও এটা মোটেই বিচক্ষণ বুদ্ধি সম্পন্ন কাজ হবে না কারণ প্রত্যেককে পুঙ্খানুপুঙ্খভাবে টেক্সট না পড়লে কিন্তু এই উত্তরগুলো ভালো করে করতে পারবে না সুতরাং ভালো করে পড়ে নাও এখন থেকে বেশ পরের প্রশ্ন বাসিনীর মনিবদের দেবত্র বাড়ির সংখ্যা নিশ্চয়ই জানো কটা ১৮টি দেখো খুব কাছাকাছি উত্তর ১৮, ১৯, ১৭ এরকম যদি দেওয়া থাকে পরীক্ষা হলে এমনিতেই তখন দুশ্চিন্তায় থাকতে হয় তাই না সুতরাং আগে থেকে ভালো করে পড়ে রেখো নিঘাত পড়ে গেছে মরে গেছে বুড়িটা উক্তিটি কার ছিল চাওয়ালা জগা নকরিনাপিত ফজলু শেখ নিবারণ বাগদি আমরা জানি কোনটা হবে চাওয়ালা জগা তাই না বেশ কেন্দ্রীয় স্বর এই কেন্দ্রীয় স্বরধ্বনি কোনটি সবাই জানো
ক্লাস করে দিয়েছি ধ্বনিতত্ত্বের, আমি লিংক দিয়ে দেবো, ব্যাকরণের কিছু লিংক এখানে দিয়ে দেবো, কেমন? আজকের ক্লাসের ডেসক্রিপশন বক্সে। তো এই কেন্দ্রীয় স্বরধ্বনি হলো আ, এটা কিন্তু মনে রাখতে হবে। দেখো এখানে ক লিখে দিয়েছি, কেমন? এইভাবে। তারপর একের চোদ্দ কি আছে? কণ্ঠনালীয় ধ্বনি, তোমরা সবাই জানো কোনটি হবে কণ্ঠনালীয় ধ্বনি, একদম ঠিক ভেবেছ, হ। এখানে দেখো গ লিখে দিয়েছি, হ, তাই না? বেশ, আর ক তোমরা তো জানো এটা কণ্ঠস্বর, কেমন? ঠ, ঠিক, তারপরে তালব্য স্বর, তারপরে ল, ল কি স্বর নিশ্চয়ই মনে আছে, পার্শ্বিক স্বর বা পার্শ্বিক ব্যঞ্জন, তাই না? বেশ, তারপর ভারতীয় ফুটবলের জনক নিশ্চয়ই জানো, নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী, সৌরভ গাঙ্গুলি হবে নাকি? না, সৌরভ গাঙ্গুলি নিশ্চয়ই জানো, ক্রিকেটের সঙ্গে সংযুক্ত মিহির সেন, নামটা শুনেছো, কোথায় আছে? একদম ঠিক ভেবেছ, সাঁতারের সঙ্গে যুক্ত আছে মিহির সেন, ইংলিশ চ্যানেলের সাথে পার হয়েছিল, তাই না? বেশ, আর পঙ্কজ রায় উনিও তো ক্রিকেটের সঙ্গে সংযুক্ত আছেন। তাহলে প্রথম ফুটবলের জনক হলেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। তবে এর সঙ্গে সংযুক্ত করে দিই, নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী এমন একজন ব্যক্তিত্ব, তিনি শুধুমাত্র ফুটবলের সঙ্গে সংযুক্ত ছিলেন বললে একটু ভুল হয়, তিনি কিন্তু ক্রিকেটটাকেও খুব সুন্দরভাবে বাংলার বুকে প্রচলিত করেছিলেন তখন, এবং গুরুদায়িত্ব মাথায় তুলে নিয়েছিলেন, একদম যথাযথ ব্যক্তিত্ব, ক্রীড়া ব্যক্তিত্ব নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। এবং তিনি ছোটবেলায় নিশ্চয়ই পড়েছ যখন ফুটবলে প্রথম লাথি মেরেছিলেন, তা বাঙালির ফুটবলের সূচনা সেই ফুটবলে লাথি মারাকে, নিশ্চয়ই জানো গল্পটা শুনেছ। যাই হোক, প্রথম সব ব্যবচ্ছেদ করেছিলেন কে তোমরা সবাই জানো, মধুসূদন গুপ্ত, মনে রেখো অবশ্যই, কারণ এটা যথেষ্ট গুরুত্ব বহন করছে এই প্রশ্নটি, কেমন? সফেদ হাতি সিনেমার পরিচালক তপন সিংহ, কেমন? মনে রেখো এই সফেদ হাতি, এটা কিন্তু বাচ্চাদের একটা সিনেমা, মানে শিশুদের জন্য সিনেমা। তো সফেদ হাতির মতন আরও বেশ কয়েকটা সিনেমা শিশুদের জন্য তিনি পরিচালিত করেছিলেন, এবং তপন সিংহ একজন সেই রকম পরিচালক যিনি শিশুদের জন্য বেশ কয়েকটা সিনেমা তিনি পরিচালিত করেছিলেন। যাই হোক, জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের সঙ্গীত শিক্ষক কে ছিলেন মনে পড়ছে? বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। তোমরা নিশ্চয়ই জানো এই বিষ্ণুচন্দ্র চক্রবর্তীর সঙ্গে সেই গোপাল ভাঁড়, নিশ্চয়ই জানো কার সভার হাস্যরসিক ব্যক্তিত্ব ছিলেন? রাজা কৃষ্ণচন্দ্রের। এই কৃষ্ণচন্দ্রের রাজসভার একজন, রাজসভার সঙ্গে সংযুক্ত, মানে কৃষ্ণচন্দ্রের রাজপরিবারের সঙ্গে সংযুক্ত ব্যক্তিত্ব ছিলেন বিষ্ণুচন্দ্র চক্রবর্তী, কেমন? তিনি কিন্তু জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের সঙ্গীত শিক্ষক ছিলেন, মানে রবি ঠাকুর ছোটবেলায় তার কাছেই সঙ্গীত চর্চা করেছিলেন। বেশ, আমরা এমসিকিউগুলো দেখে নিলাম, এবার এসএকিউ ক্ষেত্রে একটু বলি। লেখা আছে দেখো, অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, সব প্রশ্নের উত্তর তো কুড়িটি শব্দের মধ্যে দেওয়া সম্ভব নয়, একদম সত্যি কথা সম্ভব নয়, কিছু কিছু সম্ভব কিন্তু সব সম্ভব নয়। তাহলে তখন তোমরা কি করবে? তখন তোমরা লক্ষ্য করবে প্রশ্নে কি ধরনের প্রশ্ন বলা হয়েছে, এবং তার যথাযথ যেটুকু বললে উত্তরটি সম্পূর্ণ হবে তার মধ্যে সীমাবদ্ধ রাখো। উৎস দেওয়ার প্রয়োজন নেই, যদি মনে হয় তোমাদের যে উত্তরটির বিশ্লেষণ করতে গিয়ে শব্দের ইকুইটি শব্দের সীমাকে অতিক্রম করে যেতে হচ্ছে, তখন তোমরা প্রয়োজনে উৎস দিও না, উৎস না দিয়ে সরাসরি উত্তরে চলে যাও। আর যেখানে দেখবে উৎস দেওয়া যেতে পারে, কুড়িটি অতিক্রম করবে না, সেখানে দিও, তবে 10% কম বেশি হতেই পারে, অর্থাৎ কুড়ির জায়গায় 22-25টা হতে পারে, আবার একটু কমেও যেতে পারে, তাতে অসুবিধার কিছু নেই, কেমন? বেশ, তবে উত্তরটি যেন যথাযথ হয়, সঠিক পন্থায় হয়, ঠিকভাবে যেন হয়, সেদিকে কিন্তু অত্যন্ত নজর দিতে হবে। যেমন দেখো প্রথম প্রশ্নটি, মুখের মান্যতা অনুসারে বাংলার স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনির সংখ্যা, তোমরা লিখবে মৌখিক বাংলার স্বরধ্বনির সংখ্যা 7 আর ব্যঞ্জনধ্বনির সংখ্যা 30, কেমন? দ্বিতীয়, উদাহরণ সহ স্বাধীন রূপমূল কাকে বলে লেখো, যে অর্থপূর্ণ ক্ষুদ্রতম ধ্বনি সমষ্টি ভাষার অন্যান্য ধ্বনি সমষ্টির সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত না হয়েও স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে তাকে স্বাধীন রূপমূল বলে, যেমন আকাশ, আম ইত্যাদি। এই সম্পর্কে একটু বলে দিই, এই এসএকিউ লেখার সময় তোমরা দেখবে একটা নির্দিষ্ট অবয়ব থাকবে, ঠিক এইটুকু একটা জায়গা থাকবে, ছোট্ট একটা বক্সের মতন জায়গা থাকবে, কেমন? এই ছোট্ট বক্সের মধ্যেই কিন্তু তোমাদের উত্তরটি লিখতে হবে, তবে তার সঙ্গে আরেকটু সংযোগ করে দিই, যদি ধরে নাও যে এই উত্তরটি লিখেছো ভুল হয়ে গেছে, তখন তোমরা কি করবে, দুটো কাটা দাগ দিয়ে এই প্রশ্নের মানটি, মানে ক্রমটি, এই ক্রম এবং প্রশ্নটি একদম বুকলেটটির শেষে চলে যাবে, সেখানে দেখবে লেখা আছে এক্সট্রা পেজ ফর কারেকশন ইফ এনি, এরকম করে লেখা থাকবে, কেমন? এক্সট্রা পেজ ফর কারেকশন ইফ এনি, সেখানে তোমরা প্রশ্নের ক্রমটি লিখে, প্রশ্নটি লিখে, তারপর উত্তরটি আবার লিখে দিতে পারো যদি ভুল হয় কোথাও,
কেমন বেশ আবার পরের কোশ্চেনে চলে আসি 2.3 12টা প্রশ্ন থাকবে এসকিউতে নিশ্চয়ই জানো 12 একে 12 থাকবে কেমন আর ওখানে 18 12 18 12 30 মোট বাক্য গঠনের প্রাথমিক শর্ত কি সবাই জানো তিনটে শর্ত আকাঙ্ক্ষা যোগ্যতা আর আসক্তি কেমন বা নৈকট্য এরপরে তারপরের প্রশ্নটি পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচনে কি বলা আছে একদম সরাসরি উত্তরে চলে গেলে পরে অল্প অবয়বের মধ্যে হবে সেই কারণে আমি এখানে দেখো উৎস নির্দেশ করেছি তাহলে ভারতবর্ষ গল্পে উল্লেখিত পৌষে বাদলা সম্পর্কে ভারতবর্ষ গল্পে উল্লিখিত পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচনে বলা হয় শনিতে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন বাকি সব দিন দিন লক্ষ্য করে দেখো প্রায় 20টার মধ্যেই সীমাবদ্ধ হয়েছে কেমন এইভাবে উত্তরটি লিখো কি অমর এবার হাসি পাচ্ছে বক্তা কখন কাকে এমন উক্তি করেছিলেন বক্তা শম্ভমিত্র নাটকের আর একজন কুশলী অমর গাঙ্গুলিকে উদ্দেশ্য করে নাটকের শেষে দর্শকদের দিকে তাকিয়ে এমন উক্তি করেছিলেন দেখো লক্ষ্য করে সরাসরি উত্তরটি নির্দেশ করে দিলাম এক্ষেত্রে কিন্তু উত্তরের মান হলো এক এই এক পেতে তোমাকে আর সমস্যা হবে না আটকাবে না কেউ যাই হোক মরে যাব তবু ভুলব না কে কি বলেছিলেন কে কে কি ভুলবে না অজিত বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিন নাটকের প্রধান অভিনেতা রজনীকান্ত থিয়েটারে যোগ দেওয়ার পর প্রথম প্রেমে পড়া মেয়েটির চোখের দৃষ্টির কথা বলেছেন লক্ষ্য করে দেখো বিভাব নাটকের সঙ্গে নানা রঙের দিনের অথবা কেমন এই অথবাটি অবশ্যই থাকবে এসএকিউ এমসিকিউ বা ব্রড টাইপ যাই হোক না কেন কিন্তু তোমরা চেষ্টা করো দুটি নাটকই পড়ে রাখতে কারণ দুটি নাটকের অদ্ভুত সুন্দর আবেদন রয়েছে সুতরাং আমাদের পড়ে নিতে দ্বিধা নেই বেশ পরের প্রশ্নটি দেখো গল্পটা মনে পড়লেই হাসি পেত কোন গল্পের কথা বলা হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো অলৌকিক গল্পের কথা বলা হয়েছে উত্তরটি কেমন ভাবে লিখবে অলৌকিক গল্পের গল্পকারের শিশুকালে যুক্তিবাদী মন পাঞ্জা সাহেবে গড়িয়ে পড়া পাথরকে গুরু নানকের হাত দিয়ে থামিয়ে দেবার ঘটনা অলৌকিক মনে করে হাসি খুঁজে পেয়েছিল দেখো একটু অন্য ধরনের করে উত্তরটি লিখেছি এইভাবে লেখার চেষ্টা করো অর্থাৎ একটা নান্দনিক দিক থাকবে লেখার মধ্যে একটা আর্টিস্টিক দিক থাকবে এটা মাথায় রেখো কেমন এবং সেখানে অবশ্যই তোমার সহজাত ভাবনা তোমার ক্রিয়েটিভ দিক ভাবনা লেখার বৈশিষ্ট্য সেগুলো প্রকাশ পাবে ফুটে বেরোবে এবং তাই কিন্তু সাহিত্যে ভালো নাম্বার পাবার একমাত্র পথ অথবা মনে রাখবে আন্তর্জাতিক গল্প কিংবা কবিতা থেকে অবশ্যই অথবা থাকবে লক্ষ্য করে দেখো এই যে অলৌকিক থেকে অথবা তারপর কি আছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন রাজারা কি পাথর ঘাড়ে করে আনত কবির এমন প্রশ্ন কেন এখানে একটু দেখো লক্ষ্য করে এই অংশটির উত্তর লিখতে গিয়ে 20টি শব্দ ছাড়িয়ে গেছে অসুবিধার কিছু নেই এটা ছাড়িয়ে যেতেই পারে কারণ এমনভাবে প্রশ্নটি গ্রথিত হয়েছে যেখানে 20টি শব্দের মধ্যে লেখা প্রায় সম্ভব নয় বললেই চলে সকল রাজ ঐশ্বর্যের বা বিশ্ব প্রগতির পিছনে লুকিয়ে আছে পরিশ্রমজীবী মানুষের ঐকান্তিক পরিশ্রম কিন্তু ইতিহাসের পাতায় তাদের কথা তেমনভাবে লেখা থাকে না কবি পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার উদ্ধৃত অংশে সেই আক্ষেপের কথাই প্রকাশ পেয়েছে কেমন তাহলে এখানে কবির পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবির হবে উদ্ধৃত অংশে তেমন সেই আক্ষেপের কথা প্রকাশ পেয়েছে বা প্রকাশ করেছেন কবি কেমন এমনিভাবে লিখবে এরপরে চলে যাই দুয়ের সাথ দুয়ের সাথে কি আছে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামলো কে নামলো কেন নামলো কে কেন লিখতে গেলে বড় সমস্যা দেখো উত্তরটি কিভাবে লেখার চেষ্টা করবে কবি জীবনানন্দ দাশ রচিত শিকার কবিতায় সারা রাতের মৃত্যুর হাতছানি পেরিয়ে সুন্দর বাদামি হরিণ ক্লান্ত দেহটাকে একটা আবেশ দেবার জন্য বা একটা শীতল আবেশ দেবার জন্য লিখতে পারো নেমেছিল নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে দেখো লক্ষ্য করে কে নেমেছিল কেন নেমেছিল সব বলা হয়ে গেল কে না হরিণ কেন নেমেছিল নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে শরীরটাকে একটু আবেশ দেওয়ার জন্য নিশ্চয়ই বুঝেছো তারপর ঘুমহীন তাদের চোখে হানা দেয় কাদের চোখে কি হানা দেয় নিশ্চয়ই বুঝতে পারছো অবৈধ কয়লা খনি খননের কর্মী নিযুক্ত মানুষগুলির চোখে হানা দেয় এক দুঃস্বপ্ন কি না আগামী সময় হয়তো প্রকৃতি কিংবা প্রশাসন তাদের হাতে নিজেদের অস্তিত্ব সংকট চোখে হানার কি হানা দেয় দুঃস্বপ্ন হানা দেয় কেন হানা দেয় যদি বলে তখন ওর সঙ্গে সংযুক্ত করে দেবে যে হয়তো প্রকৃতি কিংবা প্রশাসনের হাত থেকে তারা নিস্তার পাবে না তাই দুশ্চিন্তাগ্রস্ত হতে হয় কেমন এরপর মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় তাদের বাড়ির অবস্থা শোচনীয় কেন কেমন ভাবে উত্তর লিখবে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয়ের অসহায় বুভুক্ষ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ঘর ছেড়েছে ফলে তার বাড়ির অবস্থা অত্যন্ত শোচনীয় লক্ষ্য করে দেখো শোচনীয় কেন তাহলে কেন কি কেন হলো তাই মৃত্যুঞ্জয় তার ঘর বাড়ি ছেড়েছে
তার পরিজনকে ছেড়ে বেরিয়ে পড়েছে, তাই তার বাড়ির অবস্থা শোচনীয়। এইভাবে একদম টু দ্য পয়েন্ট আনসার লেখার চেষ্টা করবে। কঠিনীরে ভালোবাসিলাম, কবি কঠিনকে ভালোবেসেছেন কেন, উত্তরটি কীভাবে লিখবে? এই কবিতাটি থেকে যে উত্তরগুলি হয় সীমিত অবয়বের মধ্যে লেখা বড়ই জটিল, তাই তোমরা একটু শিখে নেওয়ার চেষ্টা করো কীভাবে লিখবে। কবিগুরু রচিত রূপনারায়ণের কূলে কবিতায় কবি জীবন সত্যের উপলব্ধির কথা ব্যক্ত করেছেন। তিনি মনে করেন সত্য কঠিন এবং তা কখনো কোনো প্রাণকে বঞ্চিত করে না, তা অনুভব করে কবি সেই সত্যকে ভালোবেসেছেন। কেমন? এইভাবে উত্তরটি লিখো। তাহলে সত্যকে ভালোবাসার পিছনে কারণ কি? কারণ হলো সত্য কখনো কাউকে বঞ্চিত করে না, যদিও সে কঠিন, কিন্তু কঠিন হলেও যে বঞ্চনা করে না তার কাছেই কিন্তু পৌঁছে যেতে হয়, কবি তাই বুঝেছেন। ক্র্যানবেরি রূপমূল কি? ব্যাকরণে চলে আসি। ক্র্যানবেরি রূপমূল নিশ্চয়ই সবাই জানো, ইতিমধ্যেই পড়েছো। আলাপ, প্রলাপ, বিলাপ, সংলাপ, কত লাপ আছে, এই লাপটুকু হলো ক্র্যানবেরি রূপমূল। কেন? এ ডেফিনেশনে কি বলবো? দেখো, যে রূপমূলের আভিধানিক অর্থ এবং ব্যাকরণ সম্মত অর্থ কোনোটিই নেই, অথচ একটি শব্দকে অন্য শব্দ থেকে তারা পৃথক করতে পারে, সেই রূপমূলকে ক্র্যানবেরি রূপমূল বলে। যেমন আলাপ, বিলাপ, প্রলাপ, এই শব্দের মধ্যে লাভ হলো ক্র্যানবেরি রূপমূল। লক্ষ্য লক্ষ্য করে দেখো, তোমরা কি করো, পরীক্ষার খাতায় আলাপ, বিলাপ, প্রলাপ অবধি যেমন লিখে এই অবধি লিখে ছেড়ে দাও, কিন্তু সেটা করো না। তারপরে এই যে উদাহরণটি দিলে, এই উদাহরণের ব্যাখ্যাটি অবশ্যই দিও। ব্যাকরণের এটা নিয়ম, যখন উদাহরণ প্রকাশ করবে সেই উদাহরণের সঙ্গে তার ব্যাখ্যাটি অবশ্যই রাখা প্রয়োজন আছে। কেমন? তাহলে কিন্তু উত্তর যথাযথ হয়ে ওঠে। এরপর অথবা, অথবা দিয়ে এরকম দেয় কখনো কখনো ব্যাকরণের সঙ্গে, ন্যূনতম শব্দ জোর কাকে বলে? তোমাদের স্বার্থে, না দিলেও চলে কিন্তু দেয় এরকম। এখন ন্যূনতম শব্দ জোর কাকে বলে? দুটো ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য, ন্যূনতম খুব সাধারণ পার্থক্য, এই সম্পর্কে বিস্তৃত ক্লাস করে দিয়েছি, দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে দু একটা লিংক আমি রেখে দেবো। কেমন? তাহলে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্যকেই ন্যূনতম শব্দ জোর বলে। কেমন? যেমন মালা, তালা। আবার এখানেও বলি, তোমরা এই যেমন লিখে এখানেই বন্ধ করে দাও, আর লেখো না, কিন্তু এটা করো না, তার ব্যাখ্যাটি দিও। দেখো ব্যাখ্যাটি কেমন হবে। এখানে ম এবং ত, এই ধ্বনিমূল দুটি পৃথক হয়ে একটি ন্যূনতম উচ্চারণ ভেদ তৈরি করেছে, এভাবে লিখে দিলে এটাকে ব্যাখ্যা বলা হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে ন্যূনতম শব্দ জোর। কেমন? বেশ, এবার একটি পুরনো বাংলা নাটকে দেখি লেখা আছে, কি লেখা আছে প্রশ্ন হতে পারে। বিভব নাটক থেকে দিয়েছি প্রশ্নটি। নাটকের শম্ভুমিত্র রচিত বিভব নাটকে নাটকার অভিনেতা শম্ভুমিত্র নতুন নাট্যধারা আনয়নের কথা বলতে গিয়ে এই কথাটি বলেছিলেন নতুন নাট্যধারা আনয়নের জন্য। পুরনো বাংলা নাটকে তিনি লেখা দেখেছিলেন রাজা রথারোহণম নাটয়তি, অর্থাৎ রাজা রথে আরোহণের ভঙ্গি করছেন। এই অংশটুকু লিখলেই যথেষ্ট। কি লেখা আছে? এই লেখা আছে, রাজা রথারোহণম নাটয়তি, কিন্তু তার সঙ্গে আমরা অর্থ প্রকাশ করে দিলাম এখানে, অর্থাৎ লিখে তার অর্থটা কি সেটা দিয়ে দিলাম। এর সঙ্গে অর নিশ্চয়ই থাকবে তোমরা জানো, অথবা দিয়ে। সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝেছিলাম যে, কে কি বুঝেছিলেন, কে বুঝেছিলেন জানো? নানা রঙের দিন এই নাটকে কি আছে? উদ্ধৃত উক্তিতে বলা আছে যে উক্তির বক্তা নাটকের প্রধান কুশলী রজনীকান্ত চট্টোপাধ্যায়। তিনি মনে করেন যারা বলেন নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব বাজে কথা বলে, মিথ্যে কথা বলে, তারা সব গাধা। কেমন? অথবা রয়েছে বিভব নাটকের সঙ্গে নানা রঙের দিনের। যাই হোক, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, এইভাবে সম্পূর্ণভাবে অংশটি পূর্ণ করবে, এবং যদি কোথাও কোনো কাটাকাটি করে ফেলো প্রশ্নের উত্তর লিখতে গিয়ে, তাহলে অবশ্যই একদম শেষ পাতায় চলে যাবে, সেখানে গিয়ে প্রশ্নের ক্রম লিখে, প্রশ্নটি লিখে তারপর উত্তরটি লিপিবদ্ধ করবে। আরেকটা বিষয় আর একটু সংযোগ করি এর সঙ্গে, তোমরা কখনোই কিন্তু MCQ এই উত্তরগুলো যথাযথ না হওয়া অবধি এখানে লিখে কাটাকাটিটি করবে না, তাহলে খাতাটি বড় নোংরা দেখায়। কেমন? সুতরাং তোমাদের আগে নিশ্চিত হও কোন উত্তরটি হবে, তারপর এখানে লেখো, কাটাকাটি একদম করো না। যদি হয়েও যায় কখনো MCQ-র ক্ষেত্রে, SQ-র ক্ষেত্রে বলছি না, SQ-র ক্ষেত্রে পিছনে গিয়ে লিখবে, আর MCQ-র ক্ষেত্রে কোনো বক্সে কাটাকাটি হয়ে গেলে বক্সে ক্রস করে দাগ দিয়ে তোমরা উপরে কিংবা নিচে লিখে দাও। কেমন? কিংবা পাশে লিখে দাও, ধরো এখানে ক লিখেছো, এটা হবে না, তাহলে এখানে হবে। তাহলে তোমরা কি করবে, এই কটা ভুল হয়েছে ঘটনাক্রমে আমি ধরে নিলাম, তাহলে এখানে তোমরা লিখে দাও, আমি ধরে নিলাম খ, তখন এই যে মেনশন করে দিলাম এই জায়গাটা তোমরা লেখো, এখানে খ লিখে দাও, যদি উত্তরটি তাই হয় এখানে একটা ক্রস সাইন দিয়ে কেটে দিয়ে তারপর এখানে লেখো। সুতরাং খাতাটি যেন পরিষ্কার থাকে এদিকে নজর রেখো। আর আমি শেষে আরেকবার বলে দিই, প্রথম অংশটি অত্যন্ত গুরুত্ব সহকারে
তোমরা ফিল আপ করবে আশা রাখবো কাটাকাটি একদম করবে না রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলোর খুব ধৈর্য ধরে 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 লিখবে বড় বড় বক্স দেওয়া থাকে যদি কোনো ক্রবি কাটাকাটি হয়েও যায় পরীক্ষা হলে অবস্থান করা যে যিনি থাকবেন ইনভিজিলেটর তার সঙ্গে কথা বলে নিও তিনি অবশ্যই সাহায্য করবেন যাই হোক তোমরা নিশ্চয়ই এই নমুনা প্রশ্নপত্র অর্থাৎ বাংলা ক ভাষা পার্ট ডি এটা দেখে খানিকটা হলেও ধারণা করতে পারলে যে এই প্রশ্নপত্রটি কেমন হয়ে থাকে সকলকে ধন্যবাদ ক্লাসের সঙ্গে থাকো এবং অবশ্যই ক্লাসটি লাইক শেয়ার করতে ভুলো না